হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও কোনো এক বন্ধু আমাকে অনেক দিন আগে আলোচনা করতে বলেছিল সেই জন্য এই ভিডিওটা আজকে বানানো আর হ্যাঁ কে বলেছিল ঠিক আমার নামটা মনে পড়ছে না আর তার উদ্দেশ্যেই কিন্তু আজকে আমার এই ভিডিওটি ভিডিওটির টপিক কী ভিডিওটির টপিক হচ্ছে বিবাহতে দেরি বিবাহতে সমস্যা এই জিনিসগুলো কেন হয় বিবাহ হতে এত প্রবলেম কেন হয় মোদ্দা কথা হচ্ছে বিবাহতে দেরি এই ব্যাপারটার জন্য বাস্তু ঠিক কতখানি দায়ী একদম ঠিক শুনছেন হ্যাঁ এই বিষয়টির জন্য এই বিষয়টি কিন্তু সেভেন্টি ফাইভ নির্ভর করে বাস্তুর উপর আপনার যদি বাস্তু ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ করে আমাদের আর একটা সিরিজ আছে যেটা হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্যের গোপন রহস্য তো সেখানে আজকে একটা নতুন টপিক আমি অ্যাড করছি অনেকে শুনবেন যে বিবাহ হতে দেরি হচ্ছে ঠিক মতো যোগাযোগ হচ্ছে না বা বিবাহের কথাবার্তা মিটলেও সেটা ব্রেক হয়ে যাচ্ছে সমস্ত কিছু একদম ফাইনাল বিয়ে হবে কোনো একটা কারণের জন্য ব্রেক হয়ে গেছে অনেক সম্বন্ধ আসছে ঠিক মনের মতো হচ্ছে না পছন্দ হচ্ছে না এরকম হাজারো সমস্যা কিন্তু আমরা অনেকেই ফেস করি তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে এটার জন্য বাস্তু অনেকটা দায়ী থাকে আমাদের যদি বাস্তু ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমরা লাইফে যতই অর্থ উপার্জন করি না কেন সেটা কখনোই ধরে রাখতে পাবো না বা শান্তি কোনোটাই কিন্তু পাবো না তার জন্য কিন্তু আমাদের এই বিষয়গুলো নজর উচিত তো আজকের বিষয়টি হচ্ছে বিবাহতে দেরি বাধা এই ব্যাপারগুলো কিভাবে যাবে এগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পাবো তার রেমেডিও আমি বলে দেবো এবং কজগুলো কি সেগুলো কিন্তু আমি বলে দেবো প্রথমে দেখবো বাড়ির ইস্ট কর্নার ইস্ট কর্নারে যদি রকম নেগেটিভ কিছু কাজ করে নেগেটিভ বলতে কি ধরুন বাড়ির ইস্ট কর্নারে আপনাদের টয়লেট আছে বা ইস্ট কর্নারে আপনাদের যে জলের ট্যাঙ্ক যে জলের টাঙ্কটা আছে সেটা ইস্ট কর্নারে চলে গেছে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ করে বা ইস্ট কর্নারে অনেকে স্টোর রুম বানিয়ে রাখে তো এই ধরনের জিনিসগুলো থাকলে এই প্রবলেমটা কিন্তু বিবাহতে দেরি হওয়ার যে প্রবলেমটা বা বিবাহতে ব্রেক হওয়ার যে প্রবলেমটা বিবাহ হতে এই প্রবলেমগুলো কিন্তু অ্যারাইজ করে আর একটা বড়ো ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ইস্ট কর্নারে যদি হোয়াইট বা গ্রে কালার থাকে তাহলে কিন্তু অনেকটা নেগেটিভ এনার্জি কিন্তু পাবেন এই বিষয় তাহলে কি করতে হবে যেটা হচ্ছে স্টোর রুম সেটাকে ক্লোজ করে দেওয়া যেতে পারে আর যেটা কালার সেটা কিন্তু ডেফিনেটলি চেঞ্জ করা যেতে পারে হোয়াইট বা গ্রে এই কালারটাকে চেঞ্জ করে আপনারা যদি গ্রিন করে নেন তাহলে কিন্তু অনেকটা পজিটিভ এফেক্ট আপনারা পাবেন পজিটিভ এফেক্ট পাওয়ার ফলে কিন্তু আপনারা দেখবেন আপনাদের এই সমস্যাগুলো কিন্তু চিরতরে কমে গেছে এবারে হচ্ছে টয়লেট বা যে ওয়াটার ট্যাঙ্কটা সেটাকে কি হয় আর সরানো যায় না কারণ একবার যদি আপনার বাড়ি হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু রিপ্লেস করা পসিবল নয় তাহলে কি করব দেখুন নেগেটিভ এনার্জি আছে নেগেটিভ এনার্জিটাকে আমাকে পজিটিভ এনার্জিতে কনভার্ট করে নিতে হবে তাহলে কি করতে হবে আগেও বলেছি আপনারা কাজ করতে পারেন আপনারা আপনাদের টয়লেটে বা ওয়াটার যে ট্রাঙ্কটা আছে তার ওপরে গ্রিন কালার করে নিতে পারেন গ্রিনের যে পজিটিভ এনার্জি সেটা কিন্তু ওই নেগেটিভ এনার্জিটাকে কমাতে অনেকটা হেল্প করবে আর একটা খুব ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে ইস্ট কর্নারে আপনারা কিন্তু লাকি বাম্বু রাখতে পারেন ইস্ট কর্নারে যদি লাকি বাম্বু রাখেন তাহলে কিন্তু আপনারা অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন এবার আমরা দেখব সাউথ ওয়েস্ট কর্নার সাউথ ওয়েস্ট কর্নার যদি গ্রিন বা ব্রাউন কালার থেকে থাকে তাহলে কিন্তু আপনারা নেগেটিভ এনার্জি পাবেন তার জন্য কি করতে হবে পজিটিভ এনার্জি আনতে হবে তার জন্য কি কালার তার জন্য হচ্ছে ইয়েলো কালার সাউথ ওয়েস্টে যদি আপনারা ইয়েলো কালার রাখেন তাহলে কিন্তু আপনারা পজিটিভ এনার্জি পাবেন আর হ্যাঁ সাউথ ওয়েস্টে যদি টয়লেট বা কিচেন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা নেগেটিভ এনার্জি পাচ্ছেন সেটাকে তো আর রিপ্লেস করা পসিবল নয় তাই আপনারা যদি কালারটাকে চেঞ্জ করে দেন নেগেটিভ এনার্জির মাত্রাটা অনেকটা কিন্তু ডাউন হয়ে যাবে আর আপনারা পজিটিভ এনার্জি পেতে শুরু করবেন এবার দেখব সাউথ ইস্ট 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 কর্নার কর্নার সাউথ 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 যদি ব্লু বা ব্ল্যাক কালার থেকে থাকে তাহলে কিন্তু আপনারা নেগেটিভ এনার্জি পাচ্ছেন তো তার রেমেডি কি তার রেমেডি হচ্ছে তার রেমেডি হচ্ছে রেড কালার হ্যাঁ সাউথ ইস্টে যদি আপনারা রেড কালার করেন তাহলে কিন্তু আপনারা অনেকটা পজিটিভ এনার্জি পাবেন আর হ্যাঁ সাউথ ইস্টে যদি টয়লেট বা কিচেন থেকে থাকে তাহলেও সেটার কালার চেঞ্জ করলে আপনাদের যে যে টয়লেট আর কিচেনের নেগেটিভ এনার্জি সেটা কিন্তু অনেকটা কমে গিয়ে পজিটিভ এনার্জি কিন্তু আপনারা অনেকটা পেতে শুরু করবেন সাউথ ইস্টে যদি টয়লেট বা জলের টাং থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অনেকটা নেগেটিভ এনার্জি পাচ্ছেন সেটার জন্য কি করতে হবে তার কালারটা চেঞ্জ করে দিলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন আর সেটা কালার হচ্ছে রেড কালার যদি আপনারা রেড কালার করে দেন তাহলে কিন্তু আপনারা অনেক পজিটিভ রেজাল্ট পাবেন এগুলো আপনারা করে দেখবেন আপনাদের যে প্রবলেম সেটা কিন্তু খুব সহজে সলভ হয়ে যাবে আর চিরতরে কিন্তু সলভ হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর হ্যাঁ যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটা প্রেস করুন যাতে যখনই ভিডিও আপলোড হয় সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায় এই টপিকটাকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন খুব ভালো থাকবেন টাটা